আরজিকর কাণ্ডের মাঝে এবার 7 বছরের শিশুকন্যা মছলন্দপুরে অভিযুক্তের শাস্তির দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। অভিযোগের 1 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আরজিকর কাণ্ডে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এরই মাঝে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত মছলন্দপুর রাজবল্লভপুর এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবেশী যুবক সতীশ সরকার প্রথম শ্রেণীর শিশুটির ওপর নির্যাতন চালিয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। পুলিশের সামনে গ্রামবাসীরা অভিযুক্ত যুবকের নামে অভিযোগ জানাতে গেলে পুলিশ গ্রামবাসীদের সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ গ্রামবাসীদের। এই ঘটনায় তো একদম জঘন্য নিন্দা করি। আজকে এই যে রাজ্যিকরের যে কেস, এটা মানুষের কোনো এখনো মানে বিবেক বলে কোনো কিছুই আসেনি। আজকে বিবেক যদি থাকতো, যদি বিবেক বলে থাকতো কিছু, আজকে আজকে এই ঘটনা আবার হতো না। শাস্তির দাবি করছি। পুলিশ শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যায় হাসপাতালে। হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের হবার 1 ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। স্বরূপনগর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা স্বপ্না ঘোষ বলেন, এ ধরনের নোংরা কাজ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। পাশাপাশি তার অভিযোগ, আমি তো একজন মা, একজন মেয়ে, মানে ছুটে এসেছি, আমি ক্লাসে ঢুকছিলাম, সেই মুহূর্তে ঘটনার সঙ্গে থাকতে পারিনি। যে একটা সামাজিক মানুষ তো আমরা, বলছি আমরা কোথায় যাচ্ছি, এর শেষ কোথায়, মানে কি বলবো বলুন তো। পুলিশ বলছে মসন্দুর ফাড়ি যে কিসের প্রতিবাদ, বলছে কিসের প্রতিবাদ, মানে ভাবতে পারছি না। আমি যে আপনি বুঝতে পারছেন না কিসের প্রতিবাদ, আরজিকর কাণ্ড নিয়ে সেও একজন ছাত্রী, আমি বলছিলাম তাই পুলিশকে যে সেও ডাক্তার ছাত্রী, আর আমরাও যার জন্যে আবার আসলাম রাস্তায় নামতে হলো, সেও একজন ছাত্রী, সে ক্লাস 1-এর ছাত্রী, 6 বছরের, আর যাকে আমরা হারিয়েছি সে নির্যাতিতা আরজিকরের ছাত্রী। তফাতটা কোথায়? তাহলে আমরা 60 থেকে 70 কেউ নিরাপদ না? তাহলে এত আন্দোলন ঢেউ উঠছে, কিন্তু যারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত থাকছে তাদের কি বিবেকের কোনো রকম উন্মেষ ঘটছে না? এদিন ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করতে গেলে পুলিশ স্থানীয়দের সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ। এদিন পথ অবরোধে সামিল সকলেই অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেন। এদিন অভিযুক্তকে গ্রেপ্তারের পর নিয়ে আসা হয় হাবড়া থানায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অপর এক মহিলা বলেন, আরজিকরের পর আবার একই অভিযোগ, তাহলে মহিলাদের নিরাপত্তা কোথায়? খবর পেয়ে আমরা এখানে আসি, যেহেতু আমরা প্রতিবাদের জন্য আমরা অনেকদিন থেকে প্রোটেস্ট করছি আরজিকর কাণ্ড নিয়ে। সেখানে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে একটা ছোট বাচ্চা মেয়ে, যেখানে কেউই সেফ না, মানে আজকে একদম বয়স্ক থেকে বাচ্চা পর্যন্ত কেউই সেফ না। এখানে কি সবসময় বলা হয় মেয়েদের ড্রেসের পোশাকের দোষ দেওয়া হয়? সেটা কি সত্যিই তাই? পোশাকেরই কি সম্পূর্ণ দোষ? একটা বাচ্চা মেয়ে সে কী দোষ করেছে, কী দোষ করেছে? সে কিছু তো দোষ করেনি। তাকে খাবারের প্রলোভন দেখিয়ে এই জিনিসটা আজকে করা হয়েছে। প্রশাসন তো কোনো দায়ই নিচ্ছে না। আরজিকরের মতো যে এত বড় ঘটনা ঘটে গেছে, সেখানে যখন কোনো দায় নিচ্ছে না, তখন এখানেও নিশ্চয়ই দায় নেবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, মছলন্দপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।